হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপ পরীক্ষা সাথে এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর 12 থেকে বাছাই করা হবু গমনযোগ্য 20টি করে ইংরাজি প্রশ্নোত্তর করছি ইংলিশ প্র্যাকটিস সেটের মাধ্যমে। এবং আজকে আমরা করবো 27 নম্বর ইংলিশের প্র্যাকটিস সেট। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি এবং বিগত 5 থেকে 6 বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে সিআরপি একাডেমি। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ একটা বড় বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। তো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে দেখো, ওয়ান ইনডিফারেন্ট টু আর্ট অ্যান্ড লিটারেচার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে আর্ট অর্থাৎ শিল্প এবং সাহিত্যের ব্যাপারে উদাসীন। ঠিক আছে, অর্থাৎ কি বলছে, শিল্প এবং সাহিত্যের ব্যাপারে কি ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তার কিছু যায় আসে না। শিল্প নিয়ে কিছু উন্নতি হলো কি অবনতি হলো, বা সাহিত্য নিয়ে কেউ কিছু লিখলো কি লিখলো না, তার সেই ব্যাপারে কোনো কিছু যায় আসে না, উদাসীন। তো তাকে আমরা এক কথায় কি বলবো, 4টা অপশন রয়েছে দেখো, অ্যারোমেটিক, ক্রিটিক, তারপর দেখো ফিলিস্টাইন, আর অপশন ডিতে রয়েছে স্কলার। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি, ফিলিস্টাইন। এইরকম ব্যক্তিকে যে শিল্প এবং সাহিত্যের ব্যাপারে তার কোনো রকম আগ্রহ নেই, উদাসীন, তাকে আমরা ফিলিস্টাইন বলে থাকি। ঠিক আছে, এবং অ্যারোমেটিক মানে হচ্ছে, অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধ, ঠিক আছে, সুগন্ধ প্রকৃতির। ক্রিটিক, ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, সমালোচক যে সমালোচনা করে। আর স্কলার মানে আমরা কি জানি, পণ্ডিত। ওকে, নেক্সট 2 নম্বর আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখব, মোট 3টে করে প্রশ্ন আমরা দেখব। দেখো সেন্টেন্সটা কি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পার্সনস, অর্থাৎ এমন একটা সরকার যেটা পরিচালিত হচ্ছে কিছু গ্রুপ, মানে খুব ছোট একটা গ্রুপ যেখানে খুব ক্ষমতাশালী ব্যক্তি সম্পন্ন ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ একটা ছোট ক্ষমতাশালী ব্যক্তি সম্পন্ন ব্যক্তিদের একটা গ্রুপের মাধ্যমে একটা সরকার পরিচালিত হচ্ছে, সেই রকম সরকারকে আমরা এক কথায় কি বলবো। 4টা অপশন রয়েছে দেখো, অলিগার্চি, মনার্চি, ডেমোক্রাসি নাকি অ্যানার্চি। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অলিগার্চি। অলিগার্চি বলে থাকবো, অর্থাৎ যেটাকে বলা হয় ক্ষমতাতন্ত্র, ক্ষমতা তন্ত্র। ঠিক আছে, অর্থাৎ ক্ষমতাশালী ব্যক্তিদের একটা গ্রুপ রয়েছে, সেই তারাই সরকারটাকে চলছে কয়েকজন মিলিয়ে। তারপর দেখো কি রয়েছে, মনার্চি, মনার্চি মানে হচ্ছে যেটাকে বলা হয় থাকে রাজতন্ত্র। ওকে, রাজতন্ত্র, এমন একটা সরকার যার মাথায় কে রয়েছে, একজন রাজা রয়েছে। ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ সরকারকে নির্ধারণ করে থাকে জনগণ ভোটের মাধ্যমে। এবং অ্যানার্চি মানে হচ্ছে নৈরাজ্য, যে যার মতো করে সরকার চালাচ্ছে, সেটা হচ্ছে নৈরাজ্য, বিশৃঙ্খলাটা। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন দেখবো, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবো আমরা। সেন্টেন্সটা দেখো, ওয়ান হু কালেক্ট কয়েন্স অ্যাজ হবি, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার অভ্যাসগত অর্থাৎ হবিগত সে কি করে থাকে, কয়েন অর্থাৎ মুদ্রা সংগ্রহ করে থাকে, মুদ্রা সংগ্রাহক। ঠিক আছে, সেই রকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো, যে বিভিন্ন ধরনের প্রাচীন, নতুন, কোন রকম দুষ্প্রাপ্য এরকম কয়েনকে সে কালেক্ট করে রাখে, সেরকম ব্যক্তিকে কি বলবো। 4টা অপশন রয়েছে, তো 4টা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো নুমিস্ম্যাটিক্স, ঠিক আছে, নুমিস্ম্যাটিস্ট বলা হয়ে থাকে, অর্থাৎ মুদ্রা সংগ্রাহক, এক কথায় যাকে বলা হয়ে থাকে, বা মুদ্রা বিজ্ঞানীও বলা হয়ে থাকে। ওকে, মুদ্রা বিজ্ঞানীও বলা হয়ে থাকে, সে মুদ্রা নিয়েই গবেষণা করে। বাদবাকি যেগুলো রয়েছে দেখো,
ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কথাটির অর্থ কি? যে স্ট্যাম্প সংগ্রহ করে, বিভিন্ন ধরনের স্ট্যাম্প, পোস্ট স্ট্যাম্প, স্ট্যাম্প সরি স্ট্যাম্প সংগ্রাহক। তারপর দেখো অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষীবিদ, যে পাখি নিয়ে গবেষণা করে। তারপর দেখো স্ট্যাটিস্টিসিয়ান। স্ট্যাটিস্টিসিয়ান মানে হচ্ছে পরিসংখ্যানবিদ, যে গণিতের যে বিভিন্ন যে পরিসংখ্যান হয়ে থাকে, ডাটা অ্যানালাইজ করে থাকে, তাকে বলা হয় থাকে পরিসংখ্যানবিদ। ওকে, নেক্সট দেখবো 4 নম্বর। পিক দ্য রাইট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। অর্থাৎ একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামের অ্যাকচুয়াল অর্থ বা অন্তর্নিহিত বা সঠিক অর্থ কি সেটা খুঁজে বের করতে হবে। এগুলোকে আমরা বাংলায় বাগধারা বলে থাকি। দেখো এ গিফট হর্স ইন দ্য মাউস সরি মাউথ এ গিফট হর্স ইন দ্য মাউথ কথাটার অ্যাকচুয়াল অর্থ কি, কি বোঝাতে আমরা এটাকে ব্যবহার করে থাকি তার পরিবর্তে। 4টা অপশন, এ ওয়েলকাম গিফট, ফাইন্ড ফল্ট উইথ এ গিফট, বি ফাস্টিডিউস, নাকি এক্সামিন এ গিফট কেয়ারফুলি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ফাইন্ড ফল্ট উইথ গিফট। অর্থাৎ কেউ কাউকে উপহার দিয়েছে, সেই উপহারের ত্রুটি খুঁজে যে বের করে বা বের করাটাকে বলা হয় থাকে এ গিফট হর্স ইন দ্য মাউথ। নেক্সট 5 নম্বর, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া হয়েছে, তার অ্যাকচুয়াল অর্থ মিনিং খুঁজে বের করতে হবে। দেখো কি বলেছে, এ বার্নিং কোশ্চেন, অর্থাৎ একটা জ্বলন্ত প্রশ্ন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জ্বলন্ত প্রশ্ন বা জ্বলন্ত উদাহরণ। তো এ বার্নিং কোশ্চেন কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টা অপশন রয়েছে। দেখো এ ওয়াইডলি ডিবেট ইস্যু, ডিবেটেড ইস্যু, এ ডাইং ইস্যু, এ রিলিভেন্ট প্রবলেম, নাকি অ্যান ইরিলিভেন্ট ইস্যু। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো মিলিয়ে নাও, অপশন এ, এ ওয়াইডলি ডিবেট ইস্যু, অর্থাৎ একটা বেশ বিতর্কমূলক একটা ইস্যু, সেটাকেই আমরা অন্য ভাষায় প্রকাশ করে থাকি এ বার্নিং কোশ্চেন, অর্থাৎ একটা জ্বলন্ত উদাহরণ বা জ্বলন্ত প্রশ্ন। ঠিক আছে, নেক্সট 6 নম্বর, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ, তার মিনিং বের করতে হবে, এবং এই ইডিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বাংলাতেও এটা ব্যবহার করে থাকি। টু বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধা, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি, অন্তর্নিহিত অর্থ কি? 4টা অপশন, টু টেক লিড ইন ডেঞ্জার, অর্থাৎ বিপদের সময় অগ্রসর হওয়া বা একজনকে নেতৃত্ব দেয়া। টু টাই বেল টু এ ক্যাট স্নেক, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। টু বি অ্যালার্ট অফ দ্য এনিমি, শত্রুর আসছে সেটাকে অ্যালার্ট করা। টু মেক নয়েস, নয়েস করা। তো আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধার গল্প সকলেই জানি, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু টেক লিড ইন ডেঞ্জার, অর্থাৎ বিপদের সময় কে এগিয়ে যাবে বা নেতৃত্ব দেবে সেটাই হচ্ছে টু বেল দ্য ক্যাট। অর্থাৎ সবাই বলেছিল যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, কিন্তু শেষে কাউকেই খুঁজে পাওয়া যায়নি যে কে বাঁধবে, কেননা প্রত্যেকেই ইঁদুররা এটা ঠিক করেছিল যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। নেক্সট 7 নম্বর দেখবো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা দেখা যাক, দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার। তো ভয়েস চেঞ্জের সময় আমি বলেছিলাম আগে দেখতে হবে কোন টেন্সে রয়েছে। দেখো এখানে লাফ বলা হয়েছে ইডি, তার মানে এটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, এবং এখানে জাস্ট কোনো রকম ওয়াজ, ওয়ার, আইএনজি কিছুই নেই, তার মানে এটা জাস্ট কিসে রয়েছে? সিম্পল, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি নিয়ম ছিল? নিয়ম ছিল যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তো এখানে রুলসটা কি, পাস্ট টেন্সের যে রুলসটা, সেটা হচ্ছে প্রথমে আমরা কি দেবো? সাবজেক্ট দেবো, তারপরে আমরা কি দেব? তারপর দেব, যেহেতু পাস্ট টেন্স, হয় ওয়াজ নয় ওয়ার এই সাবজেক্ট অনুযায়ী, তারপরে আমরা দেব ভার্বের ভি3, তারপরে আমরা কি দেব? অবজেক্ট। তো সেইভাবে দেখা যাক এখানে কি বলা হয়েছে, দ্য বেগার, তো আমরা প্রথমে লিখে দিলাম দ্য বেগার, অর্থাৎ ভিকারির দিকে। তা এবং এখানে নির্দিষ্ট করে একটা ভিকারিকেই বলা হয়েছে, তো হয়ে যাবে ওয়াস, দ্য বেগার ওয়াস, এখানে অলরেডি ইডি করাই রয়েছে, তো সোজা এলো ইউ জি এইচ ইডি লাফট। ঠিক আছে, লাফট, এবং এই লাফটের সাথে কি বসবে, এই অ্যাটটাও কিন্তু বসিয়ে দিতে হবে, লাফট অ্যাট। তারপর আমরা কি বসাতাম এখানে, একটা এখানে মিস গেছে, এখানে বাই দিতে হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই শব্দটা দিতে হয়। ওকে, তো বাই এবং সাবজেক্ট দ্য বয়, ব্যাস।
তো কোন অপশন এটা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। খুব ইজি ছিল। নেক্সট 8 নম্বর, আরো একটা ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে বলা হয়েছে। দেখা যাক, দে উইল ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক। তো দেখো এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য এন্টায়ার ব্লক এটা হচ্ছে অবজেক্ট, উইল বি ভার্ব, এখানে অ্যাকচুয়ালি এটা মডাল বসেছে বি ভার্ব, এবং ডিমোলিশ এটা হচ্ছে ভার্ব। তো এই ক্ষেত্রে যখন ফিউচার টেন্স থাকবে, এটা কি টেন্সে রয়েছে? ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে নিয়ম কি? সেম নিয়ম, প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তো সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে কি দেবো, এই যে যে মডালটা বসেছে মডাল, ঠিক আছে মডাল, তারপরে বি শব্দ দেবো, এই বি কথাটা দেবো, তারপরে ভি থ্রি দেবো, ভার্বের ভি থ্রি, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ওকে, তো এখানে দ্য এন্টায়ার ব্লক অবজেক্ট, তো এটাই সাবজেক্ট হয়ে যাবে, তো লেখা যাক দ্য এন্টায়ার ব্লক, মডাল কি দিয়েছিল? উইল, তো উইল বসিয়ে দেবো, উইল, বি শব্দ দেবো, উইল বি, ডিমোলিশ, ডিমোলিশকে ভি থ্রি করলে ইডি যোগ করে দেবো, ডেমোলিস্ট, ডিমোলিস্ট বাই, তারপরে দে থেকে হয়ে যাবে কি? দেম। এখানে দে থেকে হয়ে যায় কি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? দেম হয়ে যায়। ওকে, তো বিস্তারিত এই সমস্ত নিয়ম শিখতে গেলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আমাদের ওই যে ব্যাচ কোর্স রয়েছে SLSTPT, সেখানে যুক্ত হতে হবে। ওকে, তো সরি, 8 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হলো? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এই অপশনটি, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমোলিশড। এবং দেখো এখানে বাই দেম কিন্তু নেই, অনেক সময় বাই দেম কিন্তু উজ্জ্ব থাকে, ঠিক আছে, তো এটা তোমরা দিতেও পারো, দিলে তো একদমই পারফেক্ট, আর যদি অপশনে না পাও তো এই পর্যন্ত, বায়ের আগে পর্যন্ত যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। নেক্সট 9 নম্বর দেখব, চুজ দ্য সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। সেম মিনিং অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা কি দেওয়া রয়েছে? কম্প্যাশন, কম্প্যাশন শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। তো কম্প্যাশন কথাটার অর্থ কি? কম্প্যাশন কথাটার অর্থ হচ্ছে উদারতা, দয়াশীলতা। ওকে, 4টে অপশন রয়েছে, দেখো কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, সিমিলারিটি মানে হচ্ছে সাদৃশ্য, ওকে, তারপর দেখো কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈসাদৃশ্য, আর ক্রুয়েলিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। তো উত্তর পেয়ে গেছে আশা করি, সমার্থক শব্দ হয়ে যাবে কম্প্যাশনের অপশন এ, কাইন্ডনেস। নেক্সট 10 নম্বর, আরো একটা সমার্থক শব্দ দেখব, শব্দটা হচ্ছে কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট শব্দটার সমার্থক শব্দ কি হবে? 4টে অপশন রয়েছে। কন্টেন্টমেন্ট কথাটার অর্থ হচ্ছে তৃপ্তি বা সন্তুষ্টি, সন্তুষ্টি। 4টে অপশন রয়েছে, দেখো ক্র্যাপটিনেস, ক্র্যাপটিনেস কথাটার অর্থ হচ্ছে ধূর্ততা, তারপর দেখো স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টি, তারপর দেখো আইডলনেস, আইডলনেস মানে হচ্ছে অলসতা, আর ক্র্যাভিং, ক্র্যাভিং কথাটার মানে হচ্ছে তৃষ্ণার্থ, তৃষ্ণার্থ, ওকে, বা তৃষ্ণা বলতে পারো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, স্যাটিসফ্যাকশন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে, খুঁজে বের করতে হবে 4টে অপশনের মধ্যে থেকে। শব্দটা হচ্ছে মিলিনিয়ার, মিলিনিয়ার শব্দটা বহুবার পরীক্ষা এসেছে, VBI করবে পরীক্ষা, কিন্তু একদমই আসতে পারে, কেননা এখানে অপশনগুলো খুবই কাছাকাছি গায়ে গায়ে, কিন্তু সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। তো 11 নম্বর প্রশ্নে সঠিক বানান করে দেওয়া রয়েছে অপশন ডি তে, ঠিক আছে, মিলি, MILLI, মিলিওনায়ার, মিলিওনায়ার, যার অর্থ কি? কোটিপতি। নেক্সট 12 নম্বর, আরো একটা সঠিক বানান খুঁজে বের করতে হবে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, শব্দটা হচ্ছে সাইকোলজিক্যাল। এই শব্দের বানানটা তোমরা প্রত্যেকেই পারবে, আমরা ছোটবেলা থেকে সাইকোলজি কথাটার বানান এইভাবে করেছিলাম, PC চলো যাই, তো সেইভাবে সামনে পি কার রয়েছে, অপশন বি এবং সি, তার মধ্য থেকে কোনটা হবে? তো তার মধ্য থেকে হয়ে যাবে অপশন বি,
ওকে, সাইকোলজিক্যাল পিস, এস ওয়াই সি এইচ ও সাইকো ল জি আই জি জি সি এ এল সাইকোলজিক্যাল, মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক। ওকে, নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখব আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ আমরা দেখব। দেখা যাক, ডেভিড সেড টু আন্না, ডেভিড আন্নাকে বলল মোনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টুমরো। তো এটাও একদম ইজি, ঠিক আছে। যখনই সেড টু থাকবে, নর্মাল ক্ষেত্রে সেড টু থেকে হয়ে যায় কি, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড। ওকে, তো দেখো তাহলে কিভাবে করব, ডেভিড, এই নিয়মগুলো কিন্তু আমাদের ব্যাচ কোর্সে করানো হবে, তোমরা একটু যুক্ত হয়ে যেও যাদের প্রয়োজন রয়েছে। ডেভিড টোল্ড আন্না, এখানে এই যে ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা তুলতে গেলে বসাতে হয় দ্যাট, দ্যাট বসিয়ে দিলাম, একদম ইজি। তারপর মোনা, মোনা বসিয়ে দেবো, এবং উইল, উইলটাকে আর উইল রাখলে হবে না, কেননা বাইরে কি রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, তো উইলটা হয়ে যাবে উড, মোনা উড লিভ ফর হার যেমনটা রয়েছে। এবং এই যে টুমরো রয়েছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, টুমরোটা হয়ে যায় কি, নেক্সট ডে। তো কোন অপশনে এটা রয়েছে, তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি তে, ডেভিড টোল্ড আন্না দ্যাট মোনা উড লিভ ফর হার নেটিভ প্লেস দ্য নেক্সট ডে। ওকে, ইজি ছিল একদম। নেক্সট 14 নম্বর, আরো একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। দেখো কি বলছে, হি সেড টু হার, সে তাকে বলল হোয়াট এ কোল্ড ডে, ঠিক আছে, কি ঠান্ডা এই দিনটা। তো দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তো যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তখন এই সেড টুর জায়গায় আমরা কি বসাবো, এক্সক্লেমড। তো কি করব, হি এক্সক্লেমড, এক্সক্লেমড, এখানে হার বসাতে পারো বা নাও বসাতে পারো, ঠিক আছে। তো এক্সক্লেমড হার, এবং এই যে ইনভার্টেড কমা এর বদলে কি বসাবো, দ্যাট, দ্যাট। এবং এই যে হোয়াট এ কোল্ড ডে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আর এক্সক্লেমেটরিতে রাখলে হবে না, এটাকে কিসে পরিবর্তন করতে হবে, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তো কি ঠান্ডা, মানে কতই না আজকে ঠান্ডা, তার মানে কি হবে, ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, যখন এই হোয়াট এ কোল্ড ডে আমরা তুলতে যাব তখন হবে ভেরি কোল্ড ডে, কোল্ড ডে। তো দেখো কোন অপশনের সাথে যাচ্ছে এটা, তো সঠিক উত্তর হবে অপশন ডি, জাস্ট এখানে, এখানে হারটা নেই, ঠিক আছে। তো হার থাক বা না থাক, যেটা বাদ বাকি নিয়ম ফলো করছে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। অনেকের মনে হতে পারে যে অপশন এ হবে, কিন্তু দেখো এই যে ভেরি কথাটা নেই, ইট ওয়াজ এ কোল্ড ডে, এই ভেরি কথাটা কিন্তু নেই, ভেরি কথাটা না থাকার জন্য কিন্তু অপশন এ এখানে কিন্তু হবে না। ওকে, এবং আর একটা জিনিস বললাম যে এক্সক্লেমড এইখানে কিন্তু এক্সক্লেমডও নেই, তো অপশন এ হবে না, শুধুমাত্র অপশন ডি কিন্তু এখান থেকে উত্তর হবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন, অপোজিট মিনিং, বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। তো শব্দটা কি দেওয়া রয়েছে, দেখো অ্যাবস্টেন, অ্যাবস্টেন শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে, অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা বা কোনো কিছু থেকে দূরে থাকা। তো চারটে অপশন রয়েছে, দেখো হোড, হোড কথার অর্থ কি, হোড কথার অর্থ হচ্ছে মজুত করা। তারপর দেখো টলারেট, টলারেট মানে হচ্ছে কি, সহ্য করা। তারপর দেখো ফরবিয়ার, ফরবিয়ার কথাটার অর্থও হচ্ছে সহ্য করা। আর বিগিন মানে হচ্ছে শুরু করা। তো এখানে কি বলেছে, বিপরীত শব্দ, তো বিরত থাকা মানে কি, থেমে থাকা, দূরে থাকাও মানে হচ্ছে একটু দূরে থাকা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিগিন, বিগিন মানে হচ্ছে শুরু করা, বিরত থাকা নয়, বিরত থাকার বিপরীত কি, শুরু করা। নেক্সট 16 নম্বর, আরো একটা অপোজিট মিনিং, বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে, শব্দটা হচ্ছে অবস্কিওর, এটাকে ভিভিআই করবে, অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে অবস্কিওর শব্দটা। তো অবস্কিওর শব্দটার বাংলা অর্থ কি, অস্পষ্ট, ঠিক আছে, অস্পষ্ট। তো তোমরা চারটে অপশনের মধ্যে থেকে দেখো কোনটা সঠিক উত্তর হবে।
তো চারটে অপশন কি কি রয়েছে? ইমপ্লিসিট, ইমপ্লিসিট কথাটার অর্থ কি? অন্তর্নিহিত, অন্তর্নিহিত। তারপর দেখো অপনক্সিয়াস, অপনক্সিয়াস কথাটির অর্থ কি? আপত্তিকর। তারপর দেখো এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট কথাটির অর্থ হচ্ছে স্পষ্ট। আর প্যাডান্টিক, প্যাডান্টিক কথাটির অর্থ হচ্ছে ছোটখাটো বিবরণ, ঠিক আছে, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বিবরণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, এক্সপ্লিসিট। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখবো, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। স্পটিং এরর কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, দেখা যাক কি সেন্টেন্স দেওয়া হয়েছে। চারটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো ইন মাই ইউথ আই ইউজ টু ভিজিট শর্মাস অ্যান্ড চাওলাস কোম্পানি, ইন মাই ইউথ আই ইউজ টু ভিজিট শর্মাস অ্যান্ড চাওলাস কোম্পানি। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে? চারটে পার্টে ভাগ করে দেওয়া রয়েছে। দেখো গেস করো, চেষ্টা করো, প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা কিন্তু সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করবে, প্র্যাকটিসটা হবে। তো এখানে ভুলটা দেওয়া রয়েছে এই যে শর্মাস অ্যান্ড চাওলাস, যখন দুটো ব্যক্তির কথা একসাথে বলা হচ্ছে তখন এই যে অ্যাপোস্ট্রফি এস দুটোতেই যোগ করা হয়েছে, এইটা দুটো একসাথে একই জায়গায় ব্যবহার করা কিন্তু ভুল। তো কি হবে? উত্তরটা হওয়া ছিল শর্মা অ্যান্ড চাওলাস, অর্থাৎ এই অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র একটার সাথে যাবে, ঠিক আছে, শর্মার সাথেও আবার চাওলার সাথেও, দুটোতেই অ্যাপোস্ট্রফি এস কিন্তু একসাথে, ডবল অ্যাপোস্ট্রফিস এস কিন্তু হয় না, ডবল অ্যাপোস্ট্রফিস এস কিন্তু রং। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট 18 নম্বর, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, কোথায় ভুল দেওয়া হয়েছে খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা দেখা যাক, মেনি এ পার্সন হ্যাভ লস্ট দেয়ার লাইফ অ্যান্ড অল প্রপার্টি ইন দ্য রিওটস। সেন্টেন্সটা দেখে কিন্তু মনে হবেই না যে কোথাও ভুল নেই, কিন্তু ভুল রয়েছে। কোন পার্টে? তো ভুলটা দেয়া রয়েছে এই যে মেনি এ পার্সন এবং এই যে হ্যাভ লস্ট, ঠিক আছে। তো ভুলটা অ্যাকচুয়ালি দেয়া রয়েছে কিন্তু এই পার্টটাই, অপশন বিতে। তো কেন? দেখো মেনি এ পার্সন, যখনই মেনি এ এইটা যুক্ত হবে কোনো কিছু শব্দের সাথে, পার্সনের সাথে আমরা যোগ করেছি, তো মেনি এ পার্সন এইটা তখন হয়ে যাবে কি? সিঙ্গুলার। এইটা হচ্ছে কি? সিঙ্গুলার। তো সিঙ্গুলার যেহেতু প্রথমটা যদি সিঙ্গুলার হয়ে থাকে, সিঙ্গুলার হয়ে থাকে, তাহলে এখানে হ্যাব কেন? হ্যাবের জায়গায় তো তাহলে কি বসানো উচিত ছিল? হ্যাজ বসানো উচিত ছিল। তো পরের ভাবটা হ্যাজ বসানো উচিত ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাব লস্টের জায়গায় উচিত ছিল কি? হ্যাজ লস্ট, যেহেতু মেনি এ পার্সন এই কথাটা সিঙ্গুলার। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রিপোজিশনও পরীক্ষায় আসবে। দেখো বোথ পার্টিস মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ দ্য টার্মস অফ কন্ট্রাক্ট, বোথ পার্টিস মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ দ্য টার্মস অফ কন্ট্রাক্ট। তো অ্যাডহিয়ার এর সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে এই সেন্টেন্সে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, টু, অ্যাড হিয়ার টু, অ্যাড হিয়ার টু। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে মেনে চলা, মেনে চলা, অর্থাৎ বোথ পার্টিস দুটো পার্টি মাস্ট অ্যাড হিয়ার টু, মেনে চলবে দ্য টার্মস অফ কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে যে সমস্ত শর্ত রয়েছে সেইগুলো। নেক্সট 20 নম্বর দেখো, এবং শেষ প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি সুইটেবল প্রিপোজিশন। আরো একটা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এক্সারসাইজ ইজ নেসেসারি ড্যাশ এ গুড হেলথ, এটা খুব ইজি রয়েছে, তোমরা প্রত্যেকেই পারবে। এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম ভালো স্বাস্থ্যের জন্য কি? নেসেসারি, প্রয়োজন। তো এই যে জন্য, জন্য আমরা কখন বসিয়ে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে ফর, অপশন বি, এক্সারসাইজ ইজ নেসেসারি ফর এ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্যের জন্য ব্যায়াম খুবই জরুরি। তো এই ছিল আজকের 20টা গুরুত্বপূর্ণ ইংরাজির প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে এবং প্রশ্ন উত্তরগুলো কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।